আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যে মামলার তারিখ। এখন থেকে আপনারা আপনাদের মামলার তারিখ আপনারা নিজেরাই আপনাদের নিজেদের মোবাইল ফোনে জানতে পারবেন। তো আপনি যদি মামলার বাদী হয়ে থাকেন, আপনি যদি মামলার সাক্ষী হয়ে থাকেন, আপনি যদি মামলার আসামি হয়ে থাকেন, আপনি যদি মামলার বিবাদী হয়ে থাকেন, তাহলে আপনি আপনার মামলার তারিখ, আপনার কোর্টের ধার্য হওয়ার সময় সমস্ত বিষয় আপনি মোবাইলে জানতে পারবেন। তো এই বিষয়গুলোর সাথে আলোচনা করব। সমন কি, সমন কিভাবে জারি করতে হয়, যিনি সমন পাবেন তিনি কি স্বাক্ষর করিতে বাধ্য, যদি না করে তাহলে কোন আইনের কত ধারায় অপরাধ হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। তার আগে অনুরোধ করবো বন্ধুরা, এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যেন অন্য সকল বন্ধুরাই দেখে উপকৃত হতে পারে। তো চলুন যথারীতি শুরু করি। শুরুতে আমরা আলোচনা করব যে আসলে আগে আমাদের সমন দিয়ে আদালতে সাক্ষী বাদী কে হাজির করা হতো, তাহলে এখন মোবাইলের মাধ্যমে এটা কি, সে বিষয়টা আমি আসছি। তার আগে আলোচনা করি যে সমনের বিষয়টি থাকবেন কিনা, যদি থেকে থাকে তাহলে সমন কি। সমনটা হচ্ছে আসলে ফৌজদারি আদালতের একটি নির্দেশ। এটা ফৌজদারি কার্যবিধি আইনের 68 ক্লোজ 1 উপধারা মোতাবেক কোনো আদালত কর্তৃক ফৌজদারি কার্যবিধি প্রদত্ত আইন অনুসারে প্রত্যেকটি সমন লিখিতভাবে 2 কপিতে লিখতে হয় এবং আদালতের প্রিজাইডিং অফিসার অথবা সুপ্রিম কোর্ট কর্তৃক কিন্তু প্রণোদিত, বিধি দ্বারা প্রণোদিত কোনো ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত এবং সিলমোহরকৃত, মানে 2 কপি যে ইস্যু করা হয় এই দুটোকেই মূলত, 2 কপিকেই মূলত সমন বলে। তো সমন আসলে যে আদালত সমন জারি করে সেই আদালতের সিল স্বাক্ষর থাকবে এবং মানে যে ব্যক্তির নামে সমন পাঠানো হবে তার নাম ঠিকানা থাকবে এবং তারিখগুলো কোন তারিখে আদালতে হাজির হতে হবে সেই তারিখ থাকবে এবং কোন বিষয়ের মানে জন্য আদালতে হাজির হবে সেই সমস্ত বিষয়টা কিন্তু উল্লেখ থাকবে। অগ্নেশ্বর রায়, তোমার আমার, পুলিশ আমার, রাস্তা আমার, শুধু রাস্তা হবে তোমার। পুলিশ তোর, রাস্তা তোর, সরকার তোর, কিন্তু জনগণ আমার। এখন সমন মানে কিভাবে জারি করতে হয় বা কার দিয়ে সমন জারি করতে হয়? সমন জারিটা হচ্ছে আসলে সবাই জানে যে পুলিশ আইনে দিয়ে যায় সমন জারি, কিন্তু শুধু পুলিশ করতে হবে বিষয়টি এমন না। মানে আইন এমন আছে যে সরকারি কর্মচারী, আপনার পুলিশ অফিসার কিংবা সরকারি কর্মচারী, এখন সরকারি কর্মচারী বলতে যে আপনার কিন্তু পিওনও হতে পারে, আপনার ইউনিয়ন পরিষদের কোনো সরকারি কর্মচারী হতে পারে, কিন্তু আমরা সাধারণত জানি যে পুলিশ এই সমন হলো জারি করে। মধ্যকথা হলো যে পুলিশ অফিসার কর্তৃক অথবা সরকার কর্তৃক এই বিষয়ে মানে প্রণীত বিধি সাপেক্ষে সমন প্রদানকারী আদালত কোনো অফিসার কর্তৃক বা কোনো সরকারি কর্মচারী কর্তৃক যাকে দিয়ে জারি করাবেন তিনি সমন হলো জারি করবেন। এবার এটা কেমনে জারি করে, কিভাবে জারি করে, অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের 69 ধারা মোতাবেক সমন কেমনে জারি করিতে হইবে বা জারি করা হয় এই বিষয়টি এখন আলোচনা করব। তো এখানে দুটো তিনটে পন্থা আছে, আমি ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 69 ক্লোজ 1 উপধারা মোতাবেক যাকে আপনি সমন দিবেন তার 2 কপির 1 কপি দিয়ে দিয়ে অপর কপিতে আপনি প্রাপ্তি স্বাক্ষর নেবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 69 ক্লোজ 1 উপধারা মোতাবেক আপনি যাকে সমন দিবেন সমনের 2 কপি তার নিকটে প্রদান করে, আপনি তার নিকট দেওয়া হলো মানে আপনি জারি করলেন, এটা একটা প্রসেস 69 1 উপধারা। এবার 69 ক্লোজ 2 উপধারাটা হচ্ছে মানে জারিকারী অফিসারের দাবি করলে, অর্থাৎ আমি যে 2 কপি দিলাম আমি ইচ্ছা করলে 1 কপি তারে দিয়ে অপর পৃষ্ঠে আরেক কপির স্বাক্ষর নিয়ে আসতে পারি, আমি এভাবেও জারি করতে পারি বা যিনি জারি করছেন তিনি এভাবেও জারি করতে পারেন। এটা তো কোনো ব্যক্তির ক্ষেত্রে সমন জারির পদ্ধতি। এরপরে ধরেন সমন জারি করতে হবে কোনো সমিতিবদ্ধ কোম্পানি বা 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 কোনো সমিতিবদ্ধ প্রতিষ্ঠানের উপরে বা কোনো প্রতিষ্ঠানের সেক্রেটারির উপরে, মানে স্থানীয় ম্যানেজারের উপরে বা অন্য কোনো অফিসের প্রধানের উপরে যদি জারি করতে হয় তাহলে আপনি কিভাবে জারি করবেন? তাহলে জারি করতে গেলে আপনাকে অবশ্যই ডাকযোগে রেজিস্ট্রিকৃত পত্র দ্বারাই কিন্তু জারি করতে হবে। সেই ক্ষেত্রে ডাকযোগে সাধারণ অবস্থায় যখনই পত্রটি পৌঁছাবে তখনই কিন্তু সমন জারি হয়েছে বলে আদালত মানে গণ্য করে নেবে, কারণ এটা তো একটা রিসিপ্ট থাকে। তো এটা তো গেল 69-এর যে তিনটি ধাপ আছে সেইটি। এবার আমরা আলোচনা করব যে মানে ফৌজদারি কার্যবিধি আইনের 70 ধারা, যে সমন যার উপরে সমন জারি করা হবে যথাযথ, ফৌজদারি কার্যবিধি আইনের 70 ধারা মোতাবেক যার উপরে সমন জারি করা হবে
ধরেন তিনি বাসাতে নেই, তাহলে তখন কি হবে? তখন কি ফেরত চলে আসবে? আসলে বিষয়টি এরকম না, যার উপরে সমন জারি করা হবে তাকে অনেক খোঁজাখুঁজির পরেও যদি না পাওয়া যায়, তাহলে সমনের দুই কপির এক কপি তার পরিবারের একজন সাবালক পুরুষ সদস্যর নিকট প্রদান করে সমন জারি করতে হবে। এবং জারিকারী অফিসার যিনি জারি করবেন, তিনি ইচ্ছা করলে মানে যার কাছে এক কপি প্রদান করছেন তার কাছ থেকে মানে সমন জারি করা হয়েছে এই অনুলিপি মানে এইটা স্বরূপ আপনার অপর পৃষ্ঠায় প্রাপ্তি স্বীকার আপনি লিখে নিতে পারবেন। এবার আসি যে মূল মানে বিষয়ে, যে কিভাবে মোবাইলের মাধ্যমে আপনার মামলার আপনি সাক্ষী বা বিচারের দিন আপনি SMS এর মাধ্যমে জানতে পারবেন। এটা হচ্ছে এরকম যে সাধারণত দেখা যায় সমন অনেকেই পাইলেও অস্বীকার করে বা ঠিক মতো জারি করা হয় না, এজন্যই আদালতে সাক্ষী দিতে সমস্যা হয়। আর আদালত যখন সাক্ষ্য গ্রহণে ব্যাহত হয় তখন কিন্তু মামলা অনেক দীর্ঘায়িত হয়ে যায় মানে বিচার কার্য পরিচালনা করার জন্য। এই জন্য বর্তমান সরকার চিন্তা করছে, যে ডিজিটাল সরকার চিন্তা করছে যে যখন সবকিছুই ডিজিটালাইজড হয়েছে তখন এই ক্ষেত্রেও ডিজিটালাইজড করা হোক। সেটা হচ্ছে কিরকম, আদালত যথাসময়ে সাক্ষীর উপস্থিতি নিশ্চিত করবার জন্য সমন জারির পাশাপাশি সাক্ষীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ফৌজদারি মামলার তারিখ জানাই দেবে টেলিটক কোম্পানি। এই কিছুদিন আগে কিন্তু এই বিষয়টি নিয়ে মানে কোম্পানির সাথে সরকারের একটা চুক্তি হয়েছে। তারা কি করবে, যে ধরেন আগে সমন যে জারির প্রক্রিয়াটা আমি আলোচনা করলাম, এই জন্যই করলাম যে ওটা বিদ্যমান আছে, ওটা কিন্তু বলবৎ আছে, ওটা যদি আপনার না থাকতো তাহলে আমি ওই বিষয়টি অমিট করে যেতাম, অথবা আপনাদেরকে বলতাম যে পূর্বের সমন জারির পদ্ধতিটি এখন আর অ্যাক্টিভ না। তো তখন আপনি ধরেন আপনার বেতন, আপনি যদি সেকেন্ড ক্লাস গ্যাজেটেড বা যে কোনো কর্মকর্তা কিংবা কর্মচারীর বেতন যখন আপনার হয় তখন কিন্তু SMS এর মাধ্যমে আপনাকে বলে দেয় যে আপনার OTF এর মাধ্যমে আপনার বেতনটা এখানে পৌঁছায় গেছে। ইভেন আপনি যখন বিকাশে টাকা ভরেন তখন কিন্তু আপনার ফোনে একটা SMS আসে, অথবা আপনি যখন মোবাইলে রিচার্জ করেন তখন যেরকমভাবে একটা SMS আসে, ঠিক তেমনিভাবে আপনার এখন থেকে এই মানে আপনার যদি সাক্ষী থেকে থাকে, হাজিরার দিন থেকে থাকে, তাহলে আপনি মোবাইলের মাধ্যমে SMS এর মাধ্যমে আপনি আপনার নির্ধারিত তারিখটি আপনি জানতে পারবেন এবং সেখানে আপনি ডিটেলস মানে আপনাকে লিখে দেওয়া হবে। তো এটাতে হবে কি, এটাতে হবে যে SMS এর মাধ্যমে অবগত করার ফলে আপনি অস্বীকার জানাতে পারবেন না এবং খুব সহজে স্বল্প খরচে আপনি এটা জেনে যেতে পারবেন এবং যথাসময়ে আপনি মানে সাক্ষ্য প্রদান করতে পারবেন। এতে রাষ্ট্র মামলার সবাই, বাদী বিবাদী আসামি সবাই কিন্তু উপকৃত হবেন। তো এটাই ছিল আজকের আলোচনা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। ধন্যবাদ সকল।